আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, আর আজকে আমি রান্না দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। যে টেবিলে সব রান্না আমার শেষ, এখানে আমি সব দেখাচ্ছি। এখানে বেগুনের আচার, পাবদা মাছ, শুটকি, এখানে সালাদ। কার জন্য এত আয়োজন নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আজকে আমার ননাসের 7 দিনের কোয়ারেন্টাইন শেষ হয়ে গেছে। আজকে আমাদের বাসায় অনেক আনন্দ, সবাই অনেক খুশি, তাই সবাই মিলে বাসে এসেছে। আমরা সবাই রান্নাবান্না করছি। আমার বড় জাল, আমি এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর ইলিশ মাছ ভেজে পেঁয়াজটা বেস্তা করে উপরে দিয়ে দিব, এইভাবে উনি খেতে পছন্দ করে। আর রাত্রে আবার অন্যান্য রান্না করা হবে। আর এখানে শুটকি ধুয়ে রাখা হয়েছে, শুটকিটা রান্না করা হবে। সকালবেলা উঠে আমি অর্ধেক রান্না করেছি, আর অর্ধেক আমার যা এসে রান্না করছে বড় যা। এখন বাচ্চারা সবাই ওয়েট করছে কখন আসবে। বাসায় সবাই খুব আনন্দ করছে, খুবই ভালো লাগছে। আসলে অনেক দূর থেকে এসেছে, 7 দিন কোয়ারেন্টাইনে থাকার পরে আজকে বাসায় আসবে, খুবই মজা লাগছে। সবার আনন্দ করছে। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করা হচ্ছে। আমি চিংড়ি মাছটা বেছে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কহি দিয়ে ভুনা করব। ভালোই লাগে, এভাবে খেতে মজাই লাগে, তাই চিংড়ি মাছগুলো টেবিলে বসে বসে বেছে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকন ক্লিক করে দিবেন, যেন ভিডিও সারা সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমার ননাস এসে পড়ছে, এসে ওনা আমার শাশুড়ির সাথে দেখছে আর কান্না করছে, আদর করছে। আসলে মা জিনিস কি না, তাই না? মার জন্য উনি এত দূর থেকে এসছে, 7 দিন কোয়ারেন্টাইনে থাকছে, আবার ওখানে যে কোয়ারেন্টাইন করতে হবে। আল্লাহ সবার মাকে সুস্থ রাখুক, এই দয়া করি। আমার তো মা নেই, তাই আমি বুঝি মা কি জিনিস। আল্লাহ তালা সবার মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আর এই যে চকলেট, এত চকলেট, এত কিছু সব আমাদের জন্য এনেছে। আর বাচ্চারা তো চকলেট দেখে এত খুশি, চকলেট দেখে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। এখন আমার শাশুড়ি তো কথা বলে না, আমার ননাসকে দেখে কথা বলছে। আমরা সবাই অনেক খুশি, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, যেন উনি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করে, আর সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আগের মতো হয়ে যায়। এখন হলো আমাদের গিফটের পালা। সবাই আমরা বসেছি, ফ্যামিলিরা এখানে বসে সব বাচ্চাদের গিফট দিছে, আর সব বাচ্চারা তো অনেক খুশি, চকলেট নিয়ে, গিফট নিয়ে কাড়াকাড়ি, সবাই খুব আনন্দ এনজয় করছি আমরা। সবাই এখানে বসে আছে। বাচ্চাদের অনেক চকলেট, গিফট,
তারপরে এখানে আবার আমার ননা ছোট ননা শাশে ওদের গিফটটা আলাদা করা হচ্ছে, যে আমার মেয়েকে মেকআপের ব্রাশ দিয়েছে, ও তো আবার মেকআপের জিনিস পেলে এত খুশি হয়। মাশাআল্লাহ আমার মেয়েকে অনেক কিছু দিয়েছে, সবাইকে অনেক অনেক গিফট এনেছে, যে চকলেট নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। আর লন্ডনের চকলেটগুলো খেতে এত মজা, অনেক ভালো লাগে। আর বিদেশের চকলেট খেতে অনেক ভালোই লাগে, কারণ বাংলাদেশের চকলেটে চর্বি দেওয়া থাকে, খেলে যে কীরকম দাঁতের ভিতরে লেগে থাকে। ওরা আমার ননাস তো ছয় মাস পর পরই বাংলাদেশে আসে, এই জন্য ওরা বাংলাদেশের চকলেট ওরা বেশি একটা খায় না, বাইরের চকলেটই পছন্দ করে। এই যে পয়সা, কত বড় পয়সা এগুলো এনেছে, বাচ্চাদের দিচ্ছে, ওরা তো মানে এই পয়সাগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। আর এটা হলো বিস্কুট, চকলেট বিস্কুট। এখন আমরা সবাই মিলে খেয়ে নেবে একটা একটা করে, সবাই মিলে আমরা বসে এখানে গল্প করছি, খুবই ভালো লাগছে। অনেক দিন পর আমাদের বাসায় এত আনন্দ, এত ভালো লাগছে, সবাই মিলে গল্প করছি, আনন্দ করছি, খুবই ভালো লাগছে। মনে হয় ঈদ ঈদ, আমার ননদ যখন বাংলাদেশে আসে আমাদের ঘরে মনে হয় একটা ঈদ হয়ে যায়। সবাই মিলে আমরা খুব আনন্দ করি, এনজয় করি, আমরা সবাই আসি বাসায়, আমার বড় যায়, ছোটো যায়, সবাই আসে, খুবই ভালো লাগে। এই যে আমার শাশুড়িকে কথা বলার চেষ্টা করতেছে, উনি দেখতেছে, একটু একটু কথা বলে আবার বলে না। সবাই মিলে এখন বসে খাচ্ছে, আর বাচ্চার বাবা ওখানে বসে আছে। আর আমাদের বাসায় নতুন চুলা আনা হয়েছে, আমাদের চুলাটা নষ্ট হয়ে গেছে, এর জন্য নতুন একটা চুলা আনা হয়েছে। চুলাটা আরএফএলের চুলা, এই চুলাগুলোই ভালো, এই চুলাগুলো আনা হয়েছে। এখন চুলাটা লাগিয়ে দিবে, মিস্ত্রি আনা হয়েছে, মিস্ত্রি দিয়ে চুলাটা লাগানো হবে। চুলাটা অনেক পুরানো হয়ে গেছিলো আর গ্যাস লিক হয়ে গেছিলো, এর জন্য চুলাটা পাল্টিয়ে ফেললাম। আমার ননাস বলছে যে একটা নতুন চুলা নিয়ে আসো। যেখানে ডেরি মিল্ক বড়ো চকলেট, এখন এটা সবাই মিলে ভাগ করে ভাগ করা হচ্ছে, বাচ্চাদের সবাইকে দিয়ে দিবে, ওরা খাবে। আরও অনেক চকলেট আনা হয়েছে, আমি আমার নেক্সট ভিডিওতে দেখবো, দেখাবো আপনাদের। যদি আপনারা দেখতে চান তাহলে আমার নেক্সট ভিডিওতে দেখবেন, আশা করি আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।